আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা ফেসবুকের আরও একটি সেটিংস সম্পর্কে জানব। ধরুন আপনি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন নতুন অ্যাকাউন্টে আপনি কিছু ফ্রেন্ড অ্যাড করার জন্য অবশ্যই আপনি কিছু ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাবেন। তো আপনি কি জানেন আপনি যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা কে কে অ্যাকসেপ্ট করেছে আর কে কে আপনাকে ঝুলিয়ে রেখেছে? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে জানতে চলেছেন। আজকের এই ভিডিও থেকে আপনি শিখবেন হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠানোর পরে কি অ্যাকসেপ্ট না করে আপনার রিকোয়েস্টটি ঝুলিয়ে রেখেছে সেগুলো দেখে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। তো এই ইন্টারেস্টিং বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি ইন্টারেস্টিং বিষয়টি খুব সহজেই জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর বকবক না করে চলুন মূল ভিডিওতে জাম্প করি, সো লেটস বিগিন। ওকে, আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের পাঠানো রিকোয়েস্ট কে কে ঝুলিয়ে রেখেছে সেটা দেখার জন্য আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। আমি সাজেস্ট করবো আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার জন্য। ওয়েল, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে ব্রাউজারের সার্চ বারে চলে যেতে হবে। ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ডট কম লিখে। তো এখান থেকে যখন আপনারা ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাপটি এখানে ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ ব্রাউজার থেকে আপনার ফেসবুকটি এখানে ওপেন হয়ে যাবে। তারপর এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের ফ্রেন্ড অপশনে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডের একটা অপশন রয়েছে, তো আপনারা ফ্রেন্ড অপশনে চলে যাবেন। ওয়েল, ফ্রেন্ড অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাদেরকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন আপনারা কাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে সাজেশনের উপরে ক্লিক করতে হবে। ওয়েল, আমরা প্রথমে যে এখান থেকে এই অপশনে ক্লিক করব, এখানে থ্রি ডট আইকন যেটা রয়েছে সাজেশন অপশন আপনারা ক্লিক করতে হবে না, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশন শো করেছে, ভিউ স্যান্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করতে হবে। তো ভিউ স্যান্ড রিকোয়েস্টে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন আমি এদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বাট এরা অ্যাকসেপ্ট করেনি, আমাদেরকে ঝুলিয়ে রেখেছে। তো এখন আপনি চাইলে যে ক্যান্সেলের উপরে ক্লিক করে আপনি তাদের রিকোয়েস্ট পাঠানো রিকোয়েস্টটিকে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে মূলত যারা আপনাকে ঝুলিয়ে রেখেছে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন বা রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে জানাতে বলবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।